ontem, não é? De ontem, mas... A Suzane. Também que eu faço de queixa por isso? É, claro. Tu me ouvi de sumo, nem me vai na tua. Dura dentro, tu orgo te la mia perché mi unico io? Tu mi co? Eze, tu non sei tamar boi o stabesci. E già niente che tu marmone non ti conosci, dice se non sei. Durzan, e che non ti mi chia co? Tu ora non è arbitro e hesitation tag book il lei. Amaro tu sei gotai. Amar boi se tu marmone sei te dos bosso ribesci. Si già zini tu mi amare via corso. Onozan, tu ora te cota coi. তোমার বয়স যদি আর সে দশ বছর কিনলে একশো বছর যদি বেশি হয়ে যায় বিশ্বাস করো আমি সবসময় লাইক হব আমি তোরে ভালোবাসি তোরে সারাই বাঁচতাম না আই লাভ ইউ তোমার কথা শুনি আর কুলজাটা এককারি ভরে গেছে বধু রে বধু তুই একটা মধু শোনো বিউটি তোমার একটা কথা কই ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর হতে পারে না আমরা যদি মনে করো অনেক বড় বড় মহান মানুষের হিস্ট্রি লিয়ে গাড়াগাড়ি করি তখন কিন্তু অবশ্যই হিয়ানে পাইছি কিন্তু যে অনেক বড় বড় মহান মানুষ এসছে হিতাকুসে মনে করো যে তেরো চোদ্দ পনেরো বছরেরও বড় বড় মহিলার হিতার বিয়ে করছে করছে না এই সমস্ত নজিরবির ঘটনা কি আমরা জানি না জানছি তো তা তো ঠিক আছে কিন্তু তুমি যে তাকে কথা কইতেছ সেই মহান মানুষেরা হরে দিয়ে আবার কষি কষি মাইও বিয়া করছে সেই নজিরই কিন্তু আছে তা ঠিক ইয়েস তুমি একটা কারেক্ট কথা বলছো দশে দশ আইসো তুমি আবার এইরকম সত্যকতারই উদাহরণ তুলি ভুল চিন্তা ভাবনা করিও না কই দিলাম আল্লাহর গজব দেখুন কি কও তুমি বিটি আই তোরে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু আসসালামু আলাইকুম হ্যাঁ তোমারে খুঁজে ভাই সাহেব আরো চিনেন না আই ওয়াসিম আলিউল্লাহ কি ওই যে দাগন ভুঁইয়ার বংশধর ভাতিজে হারুনের নাতি আচ্ছা আচ্ছা ফিরে কামেল ভাতিজে হারুনের নাতি আমনে কথাটা শুনে বিশ্বাস করেন আর আওয়াজ জুড়ে গেছে ফির বংশ দাগন ভুঁইয়ার বংশধর বুঝছনি আর মামা নানা গো যাতাতে ছিল আমি আর মামা নানার ব্যাকে হাতে কুমুরিটা ছিল তাহলে তো ভাই সাহেব আমনে অনেক বিশ্বাস কেন সেই কথা কি কইতাম ভাই সাহ পীর মসজিদের উপর উত্তুন মানুষের রাস্তা দিন দিন উড়ে যেতে কষ্ট লাগে ভাই সাহ খুব কষ্ট লাগে যাক এইসব বলে বিজ্ঞানের অবতার কি আর কইতাম বিজ্ঞানের কথা ভাই সাহ অনানি সূত্র ধরি কই মানে বিজ্ঞানের কথা আমরা বা কি কই আন্নে হইতেছেন আঙ্গ মামা নানা গো ফিট মানে আঙ্গ ফিট আলহামদুলিল্লাহ ভাই সাহ মানে কথা কান শুনি মনে মনে তো কেউ শান্তি লাগতেছে আর কি তো ভাই সাহ যেন কইতাম সাইয়ের আমি মানে খালাজির দেখি আমি মন কান খুব ভালো গেছে বুঝছেন মাশাআল্লাহ খালাজি অন শক্তি সমর্থ আছে সব আল্লাহর ইচ্ছা উপর আল্লাহর ইচ্ছা এই কি 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 কোনান নেই আচ্ছা ভাই খালাজির কথা কই রানি মানে খালাজি মাশাআল্লাহ এখন অনেক কিষ্ট আছে আর কি তো খালাজির বয়স এখন কতই সাইড হইছে না কি কইছো আমনে অঙ্গ মেহমান তাও আবার আর মামা নানা গো ফিরে ছিলেন আপনি কি কইয়ে বল আমি কিছু কোন লাগতো না ফিরে নাতি বলে হেতে বাসি যাইব এটা হইতো না বিয়াদবের শাস্তি হেতে হাইতে হইব আপনি কিন কি এখন তো বুঝি না বাইরে হে আর আম্মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিন বছর আগে সাইছে ইন কি এখন ভাই সাহেব খালাজি মরে গেছে তিন বছর হয়ে গেছে জে তাইলে এই খালাজি কোন শি ইজ মাই ওয়াইফ ভাইসব আবার কোন আনার কথা কিছু বুঝেন না সোবার মারো তারে সোবরাই গালে দাঁত হালাই নাই লিখতে বুঝছ না থাক জান ভীর বংশ দাগুন বিয়ের বংশধর বাত জাহারুনের নাতি
যত বড় পীর যত বড় ভুইয়া আর যত বড় পীর বংশের নাতি হোক হেতেন তোমার বউ অপমান করছে বিউটি প্লিজ মানে হেতে বুঝো নাই তো মানে জি মাফ করে দাও তোমার মাইট বা তুমি নাকি মাইট বানা জান প্লিজ ওয়ান জান টু প্লিজ জান ভাই থ্রি মানে আমার মুখে দিয়ে ভুল করে খালাসি বাইরে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আন্না বাবা জিরে বলার আই হাতনা কাছে সরি কই তাক মানে গেলে বাদ দেন এতির বলানো কোনো দরকার নাই এতির মন মেজাজ ভালো না কোন থেকে কি করিয়ে লইব পরে কথা কই মেজাজ ঠাঙ্গ আরে দূর ভাই সাহেব আন্না বুঝতে হইতেছেন না আর মুখের ভিতরে বুঝছেন না দুপুক করতেছেন না মাপ না সর পর্যন্ত বুঝছেন নি আর মন ভালো হইতো না আনি এক কাজ করেন ওই বাবা জিরে এনে বলান আই হাতনা কাছে সরি কই ক্ষমা চাই মাপ চাই লই ফির ভাই কি কই বুঝছিন নি অন হেতির মন মেজাজ বালা না মেজাজ গরম আছে কি করতে কি করিয়া লিব আরে কথা কইেন আরে ভাই সাহেব রে আনার কথা বুঝতে হইতেছ না হাতনের কাছে মাপ চাই আচ্ছা ঠিক আছে হাতার এনে বলার না দরকার নাই আই ভিতরে যাই হাতার কাছে মাপ চাই লই ও ভাবি ভাবি জি ও ভাবি জি ভাবি জি রাখেন না ভাই সাহেব ভাবি জি আরে আন্ডার মাপ করে দিতে হবে বুঝছেন নি আইকা ফির বংশ আইকা দামন ভুঁইয়ার বংশধর আইকা ভাতিজা হারুনের নাতি আইকা ওয়াসিম আলীর লই আন্নার কাছে ক্ষমা চাইয়ের খালাসি আপনি আবারও আবারও হার হোয়াইট না আপনি খালাসি কইতে কেন আসলে যে কি কইতাম ভাই সাহেব ভাই সাহেব সরি 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 ইস সামলার মুখ ইস ফিলিপ ক্যাচটে আর জীবনে কোনোদিন ভুল করি এই ভাবি দিনে যদি খালাসি কইছি তুমি আরো মাফ করিও না তুমি আরো শাস্তি দিও আল্লাহ ময়দানে আমি কি জন্য আইছি কি উদ্দেশ্যে আইছেন কিছু তো বললাম না আঙ্গ কাড়ার আগে আর কি বাড়ির দরজা তো যে দরকার কেন আছিল কিন্তু দেখছেন ভাই সাহেব হ ছোটবেলায় দেখছিলাম তো আর নানা বাসি থাকতে হত্তি বছর তো দরগার ওরসে কত গেছি আর মনে আছে ওই দরগার মনে করেন যে মসজিদের ভিতরে নামাজ পড়ছি কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আন্নার মুখে ইচ্ছে কথা শুনি দিলের মধ্যে খুব শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ তো যে কথা কইতাম সাইয়ের ওই দরগার দোতলাকরণের কামে আর দিতে সাইয়ের বুঝিনি আল্লাহর ঘরের কাম অন্যগত সহযোগিতা লাগবে মানে হেল্প লাগবে আর অবশ্যই হেল্প করেও অন মন করেন কথা যেটা হিতে হয়েছে গিয়ে মনে করেন যে আমাদের ব্যবসা ব্যাক ক্যাশ ক্যাপিটাল মনে করেন যে আমনের বাবিজি টেক কেয়ার করে ও মা আমনের বাবিজিরে বুঝাই কইলে বাবিজি তো না করতো না দেখলে আমি মুখ ফুড়ি দুই কথা কমু বাবি রে আমনে বাবিজিরে খালাজি বলে যেই গ্যাঞ্জাম লাগাইছে আনের কি কইম এই গ্যাঞ্জাম না লাগালে তো মনে করো কোনো সমস্যা ছিল না আনের বাবিজি কি আনের বাবিজি মনে করে ধর্মে কর্মে দুই রাতে দান করতে হজন্দ করে আচ্ছা ঠিক আছে সমস্যা না আনে পীর বংশের মানুষ আপনি আগামী দিনের পীর পীর সাহেব হিসাবে আনে নিজের মুখে একটা কথা বলছেন যাই হোক আপনি কথা বলছেন এটা রাখানোর যথেষ্ট চেষ্টা করি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি ভাই সাহেব আনার মুখে কথা শুনি রে আয় জনের আগে আনার লোক কেন আলিঙ্গন করিস আল্লাহর ঘরের লাই দান খারাপ আমি কোনোদিন না করছি তাছাড়া হেতেরা তো মোর নানা মামাকে পিঠ আছে থ্যাংক ইউ বিউটি থ্যাংকস এ লট গেলে তোমার অনেক ভালোবাসি গেলে আই লাভ ইউ আমিও তো তোমারে ভালোবাসি
আমরা দুনগা শুধু দুনগা এক কথা বলতে পারো ভালোবাসার কপট কপটি তো বিয়ের যান ওই যে হীর বংশের ফোলা দাগুন বিয়ের বংশধর মানে তাহলে হেতের কতটি আর কথা কইতাম হেতের তুমি জিঙ্গাও হেতে কতটি আশা করে হে যা আশা করে তাই দিয়ে অসময়ে আবার কে ফোন করলো নামাজরে কোনো সময় কইবা না যে আমার কাম আছে কামরে কইবা যে আমার নামাজ আছে যাও আমরা ইন্দোরে দেবা করি আর বন্ধু রবীন্দ্র আছে না শ্যাকেটটা এতে নিজস্ব বাড়ি কোনো অসুবিধা নাই বধু আমার বধু তুই যে আমার মধু যেই জায়গা দেবা করার কথা ছিল সেই জায়গা টাইম মতো চলে এলো ভুলি গেলে চলতো না আজ আমারে গিফট করার কথা ছিল না না ভুলি যাই কি লাই কামিং সুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কামিং সুন তাহলে বাই 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 বিউটি নামাজ পড়ানোর হরে তো ওই গোপরা সাহেবের ইয়ানে যাওয়ার লাগবে তো ইদারে তো কিছু টি অ্যাডভান্স করার লাগবে কি করতে হবে কত দিতাম দাও না আর ওনাকে হাজার চল্লিশে দিলে চলবে আমি হাজার পঞ্চাশে দিতেছি কিন্তু তুমি তারে কিন্তু কই দিবা পুরা মাল ডেলিভারির আগে হেতারে আর কোনো টিয়া দেওয়ার সম্ভব না অবশ্য পুরা মাল ডেলিভারি কেন নেব টিয়া কি আর বামুর বাড়ির আবদালি কোনো দাও এই পাশে আই আই তো শোনাই ফাই এ বদরুদ্দিন ভাই খান খান এ হুনেন 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 কালা হাই জমা খান জমি হিন্দি কোনাই যান ও গোফর মানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম এ বদরুদ্দিন ভাই এই ফিডের অ্যাডভান্স দিবেন বলছিলেন আরে ভাই আগে মাল ডেলিভারি দেন হিয়ার হরে টি আনিবেন অসুবিধা তো নাই না আন্নার ওয়াইফ আই মিন ভাবি সাহেব হাতে কিন্তু বলছে যে 50% অ্যাডভান্স সে করে দিব হে দিতে কই সারা টিয়া তো আর দিতে হবো নাকি অন্য আর জরুরি কাম আছে আসবে এই বদল দিন খারাপ কোনায় যায় লাল দুজন মিলে নোয়াজ হরি তারপর আমরা যাই জরুরি কাম দেরি করুন যাইতো না দূর আরে বদরুদ্দিন ভাই হুনেন 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 একটা কথা সবসময় মনে রাখিয়েন জরুরি কামরা সবসময় বলবেন যে আর নোয়াজ আছে কিন্তু নোয়াজে কোনো সময় বলবেন না যে আর জরুরি কাম আছে বুঝছেন নি আমার ওয়াইফ আমার এই কথা কই দিছে ভাই কিন্তু আমার আর কোনো উপায় নাই আরে ছাড়েন ভাই আর ভাব পড়লে আরে ডাকতে দেন ভাই আর ভাব পড়লে আরে টাকা দেন লাগতো না পুরো এ হুনেন এ বদর দিন ভাই ভালো কথা হুনে না
হাজবেন্ড পিন্টু নাইস টু মিট ইউ শফিল আজম পিন্টু ফ্রম মাইজিকোট জি ভাই সাহেব আমি আন্ডার কথা শুনছি আপনি নাকি টুরিস্ট অফিসার কারেক্ট আই এম টুরিস্ট অফিসার ফ্রম কক্সবাজার টুরিস্ট অফিসার হিসেবে আমার লাস্ট পোস্টিং ছিল কক্সবাজার কক্সবাজারের কথা আপনি আশা করি জানেন এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে লংগেস্ট সি বিচ 120 কিলোমিটার দৈর্ঘ্য এই বালুকা মণ্ডিত এই সি বিচের আদি নাম কী ছিল জানেন পানুয়া পানুয়া মানে অলজ্জা ফুল ইয়েলো ফ্লাওয়ার পানুয়ার লগে আছিল পালুমকি 1700 শতকের শেষ দিকে আর 1800 শতকের হইলা দিকে রেঙ্গুন আই মিন আরাকাইয়া উদ্ভাসতে যেই সময় পানুয়া পালুমকি ছয়লা বই গেছিল সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার লেকচার বন্ধ করো কত নয় বর্তন খড়ের উপর দাঁড়ায় লেকচার শুরু করি দাও সরি সরি ভাই সাহেব চলেন আমরা কোনানে গিয়ে বসি কিন্তু ভাই সাহেব আরো একখানা জরুরি কাম আছে ও জরুরি কাম কেন তাইলে তাইলে আর কি যান তাইলে গুড লাক কথা হবে দেখা হবে বসে আড্ডা হবে আচ্ছা ভাই সাহেব কোন দিকে যান কোন দিকে যাই মানে আর তো জরুরি কাম মানে হচ্ছে খামার দিকে যাওয়া লাগবে আপনি তো মাছের খামারে যাবেন নি ওয়াও তাহলে তো ঠিকই হইলো আয়া শান্তি দেখা বাড়ি দিলাম কেন গুচ্ছাম গাচ্ছাম আমরা মাছের খামার আছে সেদিকে যাই অসুবিধা কি আলাপ করি গল্প করি বাতাস খাই সমস্যা কি মাছ তো হেইও আবার হাইলো দুই ওকে বাজি করি খাইলাম মানিয়ে গেছে হে সুন্দরী আঙুদিকে চোরের মতন চাই রয়েছে তোর তোর নি কোনো চুরির উদ্দেশ্যে টার্গেট করতে হারে রেস রেস তো বালা আরে এইসব চুন্নি মায়েরা বালা বালা ড্রেস কিনবে দেন বুঝুন না যায় তুই কে তোর নাম কি আ আর হাগুলের সারা বাড়ি বেউসে কান্দন শুরু করে দিছে কান্দুক আয় আয় হাসান মনের হাউসমেট আয় কান্দুক আঙ্গ কি কোন হোলার লগে লাইন তুই সেরা দিস হোলার লগে লাইন মানে কি বুঝো না কিছু কি যে হোলার লগে লাইন সেই হোলার লগে ঝামেলা হয়েছে দেখতে এই কাহিনী করছে কি কত হোলাগা কে খোঁজ খবর করো বালা ফোলা হইলে বিয়া শাদির ব্যবস্থা করো আই এম সরি আই এম রিয়েলি সরি আই এম ভেরি ভেরি সরি কুষ্টি কি লাই তোমার সরি তোমার রিলেটিভ আমার অপমান করলো আশেপাশে নোংরা কথা কইলো আর তুমি কিচ্ছু বললা না কাপুরুষ সতার তুই আর লগে লাইন মাইতা আইছিলা কিতা বলি সোনাটা আমার আর লাভবার্ড আই এম সরি আই এম রিয়েলি সরি আই এম ভেরি ভেরি সরি কথা রাগা মাথায় এবং সরি সরি কইবা না কইয়া দিলাম শাবাশ ছিল না তোমার গু খুলাই কইতে হাইল না যে আমি তোমার লাভ ইউ তোমার জান পাখি তোমার দিল কি ধারকান কইল যে টুকরা এই সময় যদি এই কথা কইতাম জান তাহলে ঘটনা কিন্তু দুর্ঘটনা হয়ে যেত ইতারা আরে অন্য জায়গায় বিয়ে দিত চায় তুমি বুঝো না কি নাই জান সোনাটা সোনাটা কয়টা দিনের লে খালি একটু ধৈর্য ধারণ করো একটু ধৈর্য ধরো দেখো জাস্ট কিছুদিনের মধ্যে আমি মাইক বাজে ব্যাকেরে তাহলে কইতে আর তুমি আমার বুকের হাজর তুমি আমার সখীর মনি তুমি আমার মাতার খুলি আই তো আর মাতার খুলি কে অবশ্যই সোনাটা অবশ্যই তুমি আমার মাতার খুলি মাতার খুলি ছাড়া তো এই দিনে কেউ বাঁচতে হারো না বুঝছো না ইয়াল্লাই তুমি আমার মাতার খুলি আর দিও না ফাম অনাই ফোন রাখকাম ওগো না গো না তুমি ফোন রাখিও না শোনো আজের ঘটনার লাই আই এম সরি আই এম রিয়েলি সরি আই এম ভেরি ভেরি সরি আই এম সরি আই এই সরি মানি না
না গো সোনাটা, এই সরি তোমার মানুষ লাগবো। তুমি সারা তো এই দুনিয়া আমার কেউ নাই, কিচ্ছু নাই। আর কি করবে কও, অনাই ফোন রাখকাম। কাল তোমার লোকে দেবো জান, আর তোমার লোকে তোমার হসন্দের গিফট কিনে রাখছি। সোনাটা আমার, কালটি হাসটার সময় তুমি আগের জায়গায় চলে যাইও। আমরা হিয়ান থেকে মনে করো যে একটা সিঙ্গি লই, আমরা রবীন্দ্রনাথ সাগর থেকে চলে যাইও। আমারে সারা তুমি এক লাখ না ফোন কিনছো কিনলাই? ওনো, যেই সেট আমি তোমার কিনছি এই সিট যদি তুমি দেও খুশিতে মনে করো, আরে যে কগা সুমা তুমি দিবা, বিশ্বাস করি দিকে আমি মনে করো যে কল্পনায় দেখতেছি। আজাইরা কথা কইও না, কি ফোন সেট কিনছো কাই লাগে এটা সায় লই, হিয়ার পরে তোমার লগে কথা। ঠিক আছে, অন রাখি, বাই। জান কি করো তোমার কি কইও, মনে হয়েছে কি আর কানের ফোক বেগুন বাইর করিয়া লাইব। ও কোন সুন্নি মাইয়া নাকি তোমরা টার্গেট করছিল? হ্যাঁ, তোমার দিকে হুকুনের মতো রেনি আসছিল সুন্নি মাইয়া। ও হরে বলি দৌড়ি হলাই গেছে কি কই গিলি সুন্নি মাইয়া দিতে গিলে বালা মাইয়া। বালা মাইয়া সানজিদা তো ফোনে কইলো সুন্নি মাইয়া চুরি করার সুযোগ খুঁজতেছে। ধুর না, বালা ফ্যামিলি শিক্ষিত মাইয়া। বালা ফ্যামিলি শিক্ষিত মাইয়া, তুমি কেমনে বুঝলা? তুমি চিনো নি হেই মাইয়া রে। গিলে কি কই তুমি, আমি এই মেয়ের কেলাই চিনতাম, মানে কোন কারণে চিনতে? তাহলে তুমি কইলা বালা ফ্যামিলি শিক্ষিত মাইয়া। ও মা মা মা, এগুলো কি কও? দেখলি তো বুঝা যায় চেহারা সুরত, দেখলি বুঝা যায় না? মনে করে শান্তিতে আর হেদের জামাই, মনে করে সফিল আজম ফিন্টু, মনে করে যে বেহুতে যে সন্দেহ করছে, এটা কিন্তু ব্যাকে কইতে দেবো, মানে আর কাছে যেটা মনে হয়েছে এটাই এটাই কইলাম আর কি। আচ্ছা বাদ দাও, কোন জায়গার কোন মাইয়া এই নিয়ে গবেষণা করার কোনো দরকার নেই। তো তুমি গোফরেন সাহেবের টি অ্যাডভান্স করছো নি? ও মা মা মা, কি কও, এগুলো কি কও? অ্যাডভান্স না করলে তোর কাছ থেকে টিয়া নিচ্ছি কিনতাম বলি। খানা দাও তো, দাম খানা দাও। খানা দিতেছি আমি, কিন্তু ওই লোকটা কি আসছে তোমার? তুমি কথায় কথায় উমা উমা করতেছো কিল্লাই। উমা উমা দূরো, এগুলো কি কই, তুমি এগুলো কি কইতেছো? আচ্ছা জান না কি কি রান্না বান্না করছো, মানে কি কই তোমার এমন হ্যাড বক লাগছে, মানে হ্যাড মসুর দিয়ে বক লাগা শুরু করছে আর কি। খাওন দাও। বংশধর বাতিজা হারুনের নাতি ওয়াসিমুল্লাহর দাবি, হানের এই দাবি পূরণ হইব বাপকে, কিন্তু ভাই আর জরুরি একটু কাম আছে, ওনারা যাইতে দেন। আরে পয়সা আর আন যাইবেন তো আয় কই তো, অসুবিধা কেন, গাড়ি আছে আনের গাড়ি তো মুছাই দিউ, ঠান্ডা গাড়ি এসি গাড়ি, অসুবিধা নাই বাপ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভরা ভালোবাসা কলিয়ার ভিতরে, কাড়ি হালাইলেও রক্ত বলাইব তরে, আরে জ্বালাই কাবাব বানাই খাইয়া হালাও না, সত্তা হাতাই গোলটা মারি ভত্তা বানাও না, বধু 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 আয়া বধু, মধু 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 ইউ আর মাই মধু, বধু 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 আই অ্যাম বৈদ্যে, মধু 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 উড়ি আমার মধ্যে, আই লাভ ইউ আই লাভ ইউ ও সৌখিনা, তোর প্রেমে হাবু ডুবু হাবু ডুবু ওই গেছি দেওয়ানা, বধু 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 আই অ্যাম বধু, মধু মধু
না জানি না শুনি এইভাবে আর দৌড়ি রাম ঠিক না মানে সঞ্জিতা আমি বলতেছি কি আর ছাড়ি দাও প্লিজ মনে তো হয় ভালো ঘরের মাইয়া মনে তো হয় ভালো ঘরের মাইয়া কি অবশ্যই হেঁটে ভালো ঘরের মাইয়া এত যুদ্ধ যে কইতেছেন আপনি কি হেঁটে চিনেন না না কি কোনে কেন মানে আমি সিনেম করতে গিয়ে মানে আর সিনেম নিয়ে আমি কি আছে আর কাছে যেটা মনে হয়েছে এটাই কইলাম আর কি তো ভাই সাহেব চলেন আমরা রওনা হই তো ভাই কক্সবাজারের ইতিহাসটা কালকে আপনারা যেটা কইতেছিলাম তো ওইসে কি ভাই সতেরোশো শতকের শেষ দিকে এই আরাকান্যারা রেঙ্গুনিয়া উভস্থরা এই আমাদের বঙ্গোপসাগরের ফানুয়া পালঙ্কি সিবিষ্টায় যা তা একটা অবস্থা তৈরি করলো তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উভস্থদের বিষয়টা সমাধানের জন্য দায়িত্ব দেন ক্যাপ্টেন হিরাম কক্স নামের এক সাদা চামড়া আলা বেড়ারে এই বেড়া আসি এই জায়গার নাম নিজের নামে করি হালাইলো নিজের কক্স নামটা দিয়া আঙ্গো পানুয়া ফালঙ্কির নাম বানা হারাইলো কক্স বাজার সখিনা কি হয়েছে তোর এমন ধরাম করে দরজা বন্ধ করে দিলি তুই কি বুঝি সখিনা কি হয়েছে তোর খুঁজলো কোন বাড়ি কোন হোলা কি ঘটনা শোনারে আমার আই এম রিয়েলি সরি আই এম এগেইন সরি আমি আসলে সরি রে সোনাটা গুষ্টি কিলাই তোমার সরি আর ভালোবাসাটা নে তোমার লগে দেবা কইতাম যাই আর তোমার সামনে তোমার রিলেটিভ আমার সুন্নি বলে অপমান করে তুই মুখ ফুলায় তোর ভালোবাসার কথা কইতে পারো না এই ভালোবাসা আর দরকার কি কইতাম তোমারে আই জান এটা ব্যাট লাগছে আর কিচ্ছু না জান 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 বিশ্বাস করো বিশ্বাস করো সত্যি আমি ইডালে কষ্ট পাইতেছি জান আর তুমি মাফ করে দাও জান আমি তোমার কাছে মাফ চাইতেছি আচ্ছা যাওনার ওইছি তুমি এক কাম করো তুমি শাকেরটেক রবীন্দ্রনাথ হাউসে ঢুকি পড়ো কালকে আমি রবীন্দ্রনাথ কই রাখতেছি আর কোনোদিন তোমার লগে আমার দেয়া হইতো না এমন নিষ্ঠুর হইও না জান আমি তো তোমারে সরি বলতেছি মাফ চাইতেছি তো তোমার কাছে আমিও সরি কইতেছি মাফ চাইতেছি এই জীবনে তুই আমারে আর ফোন দিবা না হ্যালো শোনা আমার জান বাকি আই জানতাম তুমি আমার লগে রাগ করে থাকতে না আমারে আত্মহত্যার হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই
আমি কিন্তু কইলাম কোনো আত্মহত্যার হুমকি ধমকি দিতাম না, ডাইরেক্ট গলায় বিষ ডালি দিয়ে ডাইরেক্ট মরে যায়। না জানবো কি না, তাইলে আমারে বিয়া করার ব্যবস্থা করো, গড়ে তোলার ব্যবস্থা করো। চুরি করে আমি আর তোমার লোকে ডেট মারতাম হাইতাম না। অবশ্যই অবশ্যই জান, কোনো জান কোনো আগামীকাল তোমার আমি একটা জিনিস গিফট করতে চাই, ওই যে ডায়মন্ডের লকেট আর সোনার আংটি। আবার লোভ দাও তুমি আমারে? না সখী না না, এটা লোভ না, এটা লালসা না, এটার নাম হচ্ছে ভালোবাসা, এটার নাম হচ্ছে প্রেম। তুমি কাইলে যেভাবে হোক তুমি রবীন্দ্রনাথ হাউসে চলে যান, ইয়ে না তোর গিফট করিও। যোগিনা কোনে যাস? কোন জায়গা যাইতে হইতিন? সোজা করে যা। আব্বা গো আব্বা আব্বা, আমার কান্না কাটি করে কোন লাভ নাই, যা ঘরে যা। কোন জায়গা কোন ফলার লগে তোর সম্পর্ক সেটা আঙ্গুল কো, আমরা তোর বিয়ার সাথে ব্যবস্থা করি। আম্মা গো মা, আমি তো হেঁটে রে সারা পাইতাম না মা। তুই আঙ্গ একমাত্র মাইয়া মা, তোর মনের ইচ্ছা আমরা পূরণ করি। আম অবশ্যই তোর ইচ্ছা পূরণ হইব মা, তুই আঙ্গুরে খুলি কো। কিরে তোর শৌখিনা কতক্ষণে আইব? বুঝলাম না তো কোনো কিছু, মোবাইল ফোন বন্ধ করে রাখছে। তোরে কি কইও, 40,000 টাকা দিয়ে মোবাইল ফোন কিনছি, 60,000 টাকা দিয়ে মনে করি হিরার সেম কিনছি, 30,000 টাকা দিয়ে মনে করি তো সোনার আংটি কিনছি, আর কি করতে? আসসালামু আলাইকুম ভাবিশা। ওয়ালাইকুম সালাম ডক্টর সাহেব। ভাবিশা ওই আইসলাম আর ওই কিছু অ্যাডভান্স দেওয়ার কথা বলছিলেন আর কি, ওই যে ফিডের অ্যাডভান্স। আপনাকে অ্যাডভান্সের টাকা দেওয়া হয়নি? না তো ভাবিশা, আর আমি মিশা কথা কোনো কিনলে আপনি তো জানেন আমি মিশা কথা কোনের কোনো মানুষ না, পাঁচ ভক্ত না সরি একজন ইমানদার মানুষ। আসসালামু আলাইকুম ভাবিজি। ওয়ালাইকুম সালাম, কিন্তু আপনি যার কাছে এসেছেন উনি তো বাসায় নেই। না ভাবিজি, আমি এসেছিলাম ওই আঙ্গর দরকার দোতলার কাম করতেছি তো, অনুদান হিসেবে কিছু টিয়া হইছে। আমি তো 1,00,000 টাকা দিয়েছি, আরও 1,00,000 টাকা দেবো কিন্তু এক মাস পর। ও মা ভাবিজি, 1,00,000 টাকা দিছে খারার উপরে আপনি এখন কিয়া বলেন ভাবিজি? কেন বধু আপনাকে 1,00,000 টাকা দেয়নি? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনারা কে? আপনাদেরকে তো চিনতে পারলাম না। মিষ্টি লই আসি, এটা দেখি তো বুঝা উচিত। বুঝি নাই আপা, আমরা আইছিলাম আসলে বিয়ার হস্তাবলি, আঙ্গুমাইয়া শৌখিনা। আমনে গো মাইয়া শৌখিনা? হ্যাঁ, আমরা এই শৌখিনার বধুর বিয়ার প্রস্তাব লইয়া আইছি। আমি শামিমা আক্তার বিউটি, বধুর ওয়াই। আন্নারা কি আর স্বামীর লগে আমনে গো মাইয়া শৌখিনার বিয়ার প্রস্তাব লইয়া আইছেন কেন? এটা বিধান আছে, এটা নিয়ম আছে ভাবিজি, আন্নে চাইলে মানে আন্নে রাজি হইলে হাতার গো মাইয়া শৌখিনার লগে আঙ্গ বধু ভাই সাহেবের সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারেন। অবশ্যই পারেন, এইটা কোনো বিষয় না। বধু ভাইয়ের বাপ মা অনেক আগে ইন্তেকাল করছে, হাতের বাঁচি থাকলে ভালো হইতো, এখন তারা উপস্থিত নাই, কোনো সমস্যা নেই। শুনেন ভাবি সাহ, আমি পার্সোনালি হাতে করে মাইয়া শৌখিনা তাকে কিন্তু আমি চিনি, সে খুবই সুন্দরী, বিউটি কিউটি, পুতুল পুতুল একটা মাইয়া, তার সাথে বধু ভাইয়ের প্রচুর মানাইব। এখন কথা হয়েছে যে এই কাজ করতে গেলে সবার আগে আপনাকে রাজি হইতে হবে, আপনি রাজি হয়ে যান বিসমিল্লাহ। হ ভাবিজি আপনি রাজি হয়ে যান, মানে হেতারা নিজের তো বিয়ের প্রস্তাব লই আইছি, ইয়ান কিন্তু একখান বিশাল বড় ঘটনা। তাছাড়া এই সমস্ত দ্বিতীয় বিয়ার ক্ষেত্রে সাধারণত কেউ কিন্তু রাজি হয় না, কিন্তু এইখানে ঘটনা ঘটছে কি, হেতারা বাসার উপরে প্রস্তাব লই চলে আইছে, এইটা একটা বিশাল ঘটনা, শুভ সংবাদ। সেদিন জোর করি ওই বধুবাড়ি দিয়ে আর কালের মধ্যে সোবার খাওয়াইছেন, আপনার হুকুম পালন করার জন্য ওই বধুবাই বাধ্য আর কালের মধ্যে সোবরাইছে, আর অন্য হাতের মধ্যে দুঃখ পাইছি। আইস তো খালি সোবরাইলে হইত না, ঠুন্ডা হিসা দি হিজি তোকে দুনুকারে এলাকা সারা করুন লাগবে। বিউটি বধু ভালো আছো তো? আমি ভালো আছি তো,
বড় ভালো আছি তো এই যে দেখো তোমার জন্য কি এনেছি সেটা দেখো তো এই যে দেখো জান এই যে দেখো এই যে দেখো হীরা লকেট তোমার জন্য এনেছি জান জাস্ট ওনলি ফর ইউ তোমার জন্য এই যে দেখো জান সোনার আংটি জান তোমার জন্য জাস্ট ওনলি ফর ইউ এই যে দেখো জান এই যে দেখো নিউ মোবাইল সেট তোমার জন্য জান জাস্ট ওনলি ফর ইউ আই লাভ ইউ না আই লাভ ইউ তো আই লাভ ইউ টু টিয়ার পাইছো কো নাই দিনে তে জান হিতে কো টিয়া দেই নাই কিতাম দিতাম জান জান আর নিজের কোনো আয় রোজগার নাই তোমার টিয়া চলি তোমার শক্তি মানে আর শক্তি জান মাঝে মাঝে মনে কর তোমার কিছু দিতা কিন্তু জান কি করতাম আর কেমনি দেবো কি করিয়াম হিয়ে লেন জান আমি এই কেম করছি শৌখিনার বাপ মাই ছিল শৌখিনা কে 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 শৌখিনার আব্বা আম্মা কে কে ও কোথায় ছিল কি লেছিল কোন কারণে ছিল শৌখিনা কে এই তারা শৌখিনার লগে তোর বিয়া দিতে চায় ও মা 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 তোমা 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 অস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক তাইলে তো জানে এরা খারাপ মানুষ তাই অবশ্যই তারা খারাপ মানুষ ইতারা খারাপ ইতারা নষ্ট ইতারা সুপ্রে কালের তার দেখুন হালে দলে দরকার আছে তো হালে দলে কি লাই আই তোমার জন্য অপেক্ষা করছি অলসো একজন একজন করে সোপ্রাই দেখা কালের দাঁত দড়ি জান হরজন্ত সোপ্রাই রেডি ওয়ান জান বাবা ফিরবংশ ছেলে টু বাস জান এটা আমার বিজনেস পার্টনার থ্রি